পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার আয়োজনে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি গহিরাম মাদ্রাসা হতে আরম্ভ হয়ে রাউজান রাঙামাটি সড়ক প্রদক্ষিণ করে জলিল নগরস্থ খানকায়ে কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়ায় এসে মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ জনাব ইলিয়াস নুরি। র্যালি বাস্তবায়ন পরিষদের সচিব মাওলানা এম এ মতিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত রাউজান উপজেলা উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হাফেজ আবু জাফর সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইয়াসিন হোসেন হায়দারি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন জামাল, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, সমাজসেবা সম্পাদক আলহাজ নুরুল আমিন সওদাগর, কে এম ওমর ফারুক, আসম ও রফিকুল ইসলাম রিজভী, মাওলানা গাজী মোহাম্মদ ফোরকান, মাস্টার জানে আলম শরীফ, মোহাম্মদ আবু তাহের প্রমুখ। বক্তারা বলেন, প্রিয়নবী দুনিয়ার আগমন করে ইমানি আহ্বানে যেভাবে বিশ্বের সকল জাতিকে সকল ধরনের হানাহানি থেকে মুক্ত করে শান্তির পরশ দিয়েছিলেন, ঠিক ওই শিক্ষাকে গ্রহণ করে সবাইকে দিনই খেদমতে এগিয়ে যেতে হবে। এতে আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সুলতানপুর দক্ষিণ শাখার সভাপতি আলহাজ নুরুল আমিন সওদাগর, সাধারণ সম্পাদক মাওলানা জসিমউদ্দিন, মোহাম্মদ সৈয়দ মিয়া, আলহাজ এম এ মালিক সিদ্দিকী, গহিরা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোজামেল হক সহ অন্যান্যরা। Thank you.